নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। বাচ্চারা তো নির্বোধ হয়, আমরা সবাই জানি। বাচ্চারা ছোটবেলায় পড়াশোনা করতে চায় না, এখনকার দিনে আবার মোবাইলে আসক্তি তাদের। তারাই যখন বড় হয় না, তারা রিয়েলাইজ করে যে পড়াশুনোর গুরুত্ব কোন লেভেলে। আর আমরা বড়রা, আমরা বড়দের কিন্তু বোধোদয় হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা নির্বোধের মতন আচরণ করি। অবশ্যই আপনি মানতেও পারেন, আমার সাথে সহমত হতে পারেন, নাও মানতে পারেন, সহমত নাও হতে পারেন। কিন্তু ধরুন না, মিল্কের লিটার 60 থেকে 70 টাকা বাড়িতে দিতে আসে, তবুও আমরা রিফিউজ করি। বেশিরভাগ জনই কিন্তু দুধ খাই না। দুধে কিন্তু সর্ব প্রোটিন সমৃদ্ধ একটা আর কি লিকুইড, যেটা কিন্তু শরীরের পক্ষে ভালো। অবশ্যই আমরা ওয়াইন, যেটা 600 টাকা লিটার কম করে, তাতে আসক্ত হই। বড়রা, আমরা বড়রা যথেষ্ট বোধ আছে আমাদের, আমরা কিন্তু রাস্তায় লাইন দিয়ে দোকান থেকে কিনি, কিন্তু দুধ বাড়িতে দিতে আসে আমরা রিফিউজ করি। আমি সে কথাও বা যাচ্ছি কেন, বড়দেরও মোবাইলের আসক্তি, বড়দেরও মোবাইলের আসক্তি। স্মার্টফোন, স্মার্টফোন কিনে, স্মার্টফোন কিনে তার ইন্স্যুরেন্স করি আমরা, কারণ মোবাইলটি যাতে খারাপ না হয়, মোবাইলটাতে নষ্ট না হয়। নষ্ট হলে কি হবে, যে মোবাইলের দামটা জ্বলে যাবে, তাই না? তার জন্য আমরা সেই স্মার্টফোনের ইন্স্যুরেন্স করি, তার লস অ্যাভয়েড করার জন্য। পাশাপাশি যদি আমি বলি যে আমরা আমাদের নিজেদের কি প্রোটেকশন রাখছি, আমরা আমাদের নিজেদের কি প্রোটেকশন রাখছি, বাট ইউ হ্যাভ নট ইনশিওরড ইওর লাইফ টু প্রোটেক্ট ইওর ফ্যামিলি। একদম কখনো কি আমরা সেটা চিন্তা করে দেখেছি বলুন তো? আমরা আমাদের নিজেদের কোনো ইনশিওর করেছি যে প্রোটেকশনের জন্য আমাদের ফ্যামিলির? আচ্ছা, আমরা ছাতা কিনি কেন বলুন তো? আমরা ছাতা কিনি শেডের জন্য, মানে ছাওয়া, ছাওয়ার জন্য আমরা ছাতা কিনি। কেমন, আমরা পরবর্তীকালে অনেকেই আমরা চেয়ার কিনি। চেয়ার কেন কিনি বলুন তো? আমরা চেয়ার কিনি কমফোর্ট, 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 কমফোর্টে থাকার জন্য, আরাম উপভোগ করার জন্য। আচ্ছা, আমরা বই কেন কিনি? আমরা বই কেন কিনি? আমরা বই কিনি হচ্ছে নলেজ অর্জন করার জন্য। আমরা কি কখনো এটা চিন্তা করেছি, আমরা কি কখনো এটা চিন্তা করেছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি বাই? আমরা কি কখনো এটা চিন্তা করেছি যে ফ্যামিলি সিকিউরিটি অ্যান্ড ওল্ড এজ প্রভিশন একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াই দিতে পারে? আমরা কিন্তু সে চিন্তা করিনি। অবশ্যই আমি এই কথাটা বলবো যে বয়স থাকতে থাকতে না, এই রকম প্রোটেকশনের চিন্তা শুধু নিজের নয়, পরিবারেরও, পরিবারেরও চিন্তা করা উচিত। কারণ আপনি যদি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন না আপনার পরিবারের, তো সেই কথাটা মাথায় রাখবেন, আপনি থাকুন বা না থাকুন। এই লাস্ট একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি, অবশ্যই সেই টিউটোরিয়াল ভিডিওটা দেখুন, ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি। 50 লক্ষ টাকা পাওয়া যাবে, 50 লক্ষ টাকা আপনি থাকুন বা না থাকুন, তাতে করেই কিন্তু আপনার পরিবারটা সচ্ছল থাকবে। আপনি থাকলেও আপনার রিটায়ারমেন্ট প্রভিশন হবে, আপনি না থাকলেও আপনার ফ্যামিলি প্রোটেকশন হবে। 50 লক্ষ টাকা, সেখানে মাত্র 100 টাকা করে দিতে হবে, সেখানে মাত্র 100 টাকা করে দিতে হবে। 100 টাকা করে দিলে কিন্তু আপনি আপনার পরিবারের সিকিউরিটিটা ফুলফিল করতে পারবেই পারবেন। আজ তবে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য 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 নমস্কার, টাটা।